লন্ডনে বাঙালির আত্মপরিচয়ের প্রতীক যেন আলতাওয়ালি পার্কের শহীদ মিনার। প্রতি বছর 21 ফেব্রুয়ারি মধ্যরাতে যেখানে মিলন ঘটে ব্রিটেনের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হাজারো বাঙালির, নিজ শিকড়ের কাছে ফিরে যাওয়ার এই অদম্য ইচ্ছের কাছে ফেব্রুয়ারির এই হিমশীতল রাত প্রতি বছরই বারবার পরাস্ত হচ্ছে বাঙালির হৃদয়ের আবেগের কাছে। প্রতি বছরের মতো এবারও বায়ান ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে লন্ডনের আলতাফালি পার্কের শহীদ মিনারে সমবেত হয়েছিলেন ব্রিটেনের বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিলেতের মাটিতে 21 উদযাপনে বিস্তারিত দেখুন ইব্রাহিম আদিত্যের রিপোর্টে। একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে লন্ডনে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপন। রাত ১২টার অনেক আগে থেকেই পূর্ব লন্ডনের আলতাফালি পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন লন্ডন সহ ব্রিটেনে বসবাসরত হাজার হাজার বাংলা ভাষাভাষী প্রবাসী বাঙালি। আর ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে সাধারণ জনতার সাথে সামিল হয়েছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার এম এ হান্নান, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী সহ যুক্তরাজ্যের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নানা সংগঠনের কর্মী সমর্থকেরা। আজকে 21 ফেব্রুয়ারির এই মহেন্দ্রক্ষণে আমি আমার দূতাবাসের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে মহান 21 ভাষা শহীদ এবং ভাষা সৈনিকদের সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম এবং আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। I'm really delighted to be here tonight. The Bengali language is one of the most amazing languages in the world, the language of literature, of poetry and much more. And I'm really proud to be one of those people who has come from that heritage. বাংলাদেশের মতো প্রভাত ফেরির দৃশ্য এখানে চোখে না পড়লেও দেশের মাটি থেকে হাজার হাজার মাইল দূরে থাকা প্রবাসীদের হৃদয়ে আবেগের কমতি ছিল না এতটুকু। 1952 সালের এই দিনে ভাষার জন্য প্রাণ বিসর্জনকারী সাহসী বীর সেনানীদের স্মরণে আজ সারাদিন লন্ডনস্থ বাংলাদেশি হাইকমিশন ছাড়াও ব্রিটেনের প্রায় সব নগরীতে পালিত হয়েছে নানা আনুষ্ঠানিকতা। রফিক, শফিক, জব্বার সহ সকল ভাষা সৈনিকদের জাতিস্মরণ করেছে বিনম্র শ্রদ্ধায়। আর সময়ের সেই সাহসী সন্তানদের বীরত্বগাথা আবারও মনে করিয়ে দেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। সেই 1948 সাল থেকে 1952 সাল, 1955 সাল পর্যন্ত ভাষা আন্দোলনের সঙ্গে একজন সাধারণ কর্মী হিসাবে জড়িত ছিলাম। আমাকে বলা হয় ভাষা সৈনিক। আসলে তখন যারা নেতৃত্ব দিয়েছেন এই আন্দোলনে তারাই ভাষা সৈনিক। গাজীউল হক, ভাষা মতিন, কেজি মুস্তফা, মুস্তফা নূর ইসলাম, এরা হচ্ছেন ভাষা সৈনিক। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালের এই দিনে বাঙালি রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। ওই রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি আর তার সিঁড়ি বেয়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। স্বাধীনতার মধ্য দিয়ে নিজেদের আত্মমর্যাদার যে অর্জন, সেই স্বকীয়তাকে ধরে রাখাই এখন প্রতিটি বাংলা ভাষাভাষীর পবিত্রতম দায়িত্ব। ইব্রাহিম আদিত্য, এনটিভি নিউজ, লন্ডন।